সাইফুল ইসলাম, আপনি লিখেছেন কিছুদিন পরপরই শোনা যায় যে অমুক কোম্পানি বহু মানুষের টাকা নিয়ে উধাও হয়ে গেছে বা মেরে দিয়েছে, অন্যের সম্পদ আত্মসাতের পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন। ভাই সাইফুল ইসলাম, ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি। এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বড়লোক হয়ে গেলেন, এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়েজ করেনি, এটা হারাম। এবং একইভাবে আপনি 10 টাকা দিয়ে লটারি কিনে 40 লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি, এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখেনি। অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, আমরা গ্রাহকরাও সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই, দুনিয়াও বরবাদ হয় আমাদের, আখেরাতেও বরবাদ হয়। এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ইমানদারগণ তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না। যে ব্যক্তি এরকম করবে আল্লাহ তাআলা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসির, এটা আল্লাহর জন্য সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাশাফা লাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে প্রতারণা করে, ধোকা দেয়, তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে, সে আমার উম্মত হতে পারে না। দুনিয়াতে যারা এগুলো সম্পদের জন্য করছেন, বিভিন্ন কোম্পানি খুলে মানুষের টাকা বিভিন্নভাবে তারা সংগ্রহ করছেন, এরপরে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন, মানুষের টাকা নিয়ে একরকম তামাশা করছেন এবং তাদেরকে রিস্কের মধ্যে ফেলছেন, এ মানুষগুলো হয়তো অনেক সম্পদ আহরণ করছে কিন্তু এরা কিয়ামতের ময়দান হবে সবচেয়ে অভাবী এবং ভিখারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারী কে? তখন সাহাবীরা বললেন যে আমাদের মধ্যে তো যার টাকা পয়সা নাই তাকে আমরা মনে করি যে সে হলো অভাবী। নবী আলাইহিসসালাম বলেছেন, প্রকৃত অভাবী হলেন ওই ব্যক্তি যে কিয়ামতের দিন দুনিয়ার থেকে অনেক আমল টামল নিয়ে যাবে কিন্তু পাওনাদারদের পাওনা দিতে 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 মানুষের হক নষ্ট করেছে, সেগুলো পরিশোধ করতে করতে তা সে নিঃস্ব হয়ে যাবে, সমস্ত সওয়াব তার পাওনার বিপরীতে দিয়ে দিয়ে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে, এরপরে পাওনাদারদের বদামল নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। তো এই জন্য যারা সম্পদ আহরণ করছেন দুনিয়াতেই তাদের শান্তি হয় না, আখেরাতে অশান্তি তো নিশ্চিত। এই জন্য হারামে আল্লাহ রাব্বুল আলামিন আরাম রাখেননি। আল্লাহ তালা আমাদেরকে হারামকে না বলার তৌফিক দান করুন। বেশিরভাগ মুসলমানরা আজ আমরা নামাজ কালাম রোজা বা ইসলামের অন্যান্য অনেক বিধিবিধান পালন করলেও অন্যকে মেরে ঠকিয়ে অন্যায় করে বিভিন্নভাবে সম্পদ আহরণ করার এক নেশায় আমরা মত্ত হয়ে আছি। আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা যেন বদ্ধ হয় সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং গ্রাহক যারা আছেন তারাও লোভে আপনার শর্টকাট ওয়েতে ধনী হওয়ার বা সম্পদ করার কোনো পথে যাবেন না। আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং বোঝার তৌফিক দান করুন।